তো মনে হচ্ছে 12-13টা ছবির মতো মুক্তি প্রত্যাশিত। তবে যেটা সবচাইতে বেশি হল সিনেমা হল নিয়ে যাবে সেই ছবির নাম রাজকুমার। আমি বলছি, আমি কাজী মারুফ বলছি, ওই ছবি রাজকুমার। রাজকুমার সবচেয়ে বেশি হল পাবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা যেটাকে বলে কম্পিটিশন আমি মনে করি দুইটা ছবির মধ্যে হবে, দুইটা অথবা তিনটা। প্রথম দুটো ছবির নাম রাজকুমার এবং গ্রিন কার্ড, এই দুইটা ছবিরই মানে কম্পিটিশন আই ডু থিঙ্ক হবে। বিকজ আমরা দুইজনই এক সময় ছবি রিলিজ করতাম এভাবে, ওর ছবি 2 উইক থাকতো, আমার ছবি 2 উইক থাকতো, মাসে দুটো ছবি রিলিজ হতো, 2টা উইকের জন্য আমারটা, 2টা উইকের জন্য ওরটা। এভাবে আমরা মিনিমাম 3-4 ইয়ার্স চালিয়েছি। সো ওই পরিপ্রেক্ষিতে, ওই ইয়েতে, ওই রেশিওতে নেই আমি বলছি, এখন যদি আমার দর্শকগুলো মরে গিয়ে না থাকে, নিশ্চয়ই আমার দর্শকরা ভালো আছে, তো আমার দর্শক, সাকিবের দর্শক দুইজনই মানে সিনেমার দর্শক কিন্তু খুব বেশি ভিন্ন না, সিনেমার দর্শক একই, তো আমাদের ছবি ওরা দেখতো, আমাদের ছবি আবার দেখবে, এটাই আমি মনে করি। দুজনের ছবি পাশাপাশি কত লাইক, মানে সাকিব আর আমার ছবি কত লাইক, কত ইয়ে ঘুরে দেখেছেন। সো আমি ওই পরিপ্রেক্ষিতে বলছি আমাদের ছবি কম্পিটিশন হবে। আমরা মূলধারার চলচ্চিত্রের মানুষ এবং সাকিব আনডাউটলি, আবার বলছি, সাকিব ইজ এ ভেরি গুড সুপারস্টার, ভেরি গুড অ্যাক্টর, সুপারস্টার, তো একমাত্র কম্পিটিশন ওর সাথে আমারই হবে, এটা আমি বলতে পারি। এক সময় কম্পিটিশনের কথা যে বলছেন, এক সময় শ্রমিক নেতা ওরা, আমার ডিরেক্ট কম্পিটিশন কখনো হয়নি, একই উইকে 2টা ছবি এরকমভাবে কখনো রিলিজ হয়নি, হয়তো আমার মনে পড়ে না, কিন্তু কম্পিটিশন যেটা হইতো 2 উইক 1 উইক পরে যদি খারাপ যেত, ওরটা খারাপ গেলে আমারটা উঠে দিত, এরকম হয়েছে, অনেক হয়েছে। ঢাকা টু বম্বে ওর ছবি রিলিজ হবে, ময়মনসিংহের কথা বলি আমি, আমার ইভটিজিং ছবি রিলিজ হয় যে এই সপ্তাহে, ওর ছবি রিলিজ হবে দেখে আমার ছবি নামায় দেয়, পরে ওর ছবি কোনো না কোনো কারণে হয়তো ওই ছবিটা একটু খারাপ গেছে, ওই হলই কিন্তু আমার কাছে আসে, তখন আমি কিন্তু আমার ছবি, মনে আছে আমার ছবি আমি MG করে দিলাম 2nd উইকে, এটা হয় না সাধারণত। প্রথমে আমাকে বললো সিরাজ আঙ্কেল, বললো যে প্রথম আব্বা, প্রথম ইয়েতে তুমি পার্সেন্টেজ চালাইলাম, এখন MG করবো? আমি বলছি এখন MG করতে হবে, আপনি আমার ছবি নামাই দিয়েছেন তো আঙ্কেল। তো এরকম হয়েছে, এরকম কম্পিটিশন অহরহ হয়েছে।